আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ডিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আমি আজকে ম্যাক্রোম দিয়ে একটি ওয়াল হ্যাঙ্গার বানাবো। কীভাবে বানাচ্ছি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যেহেতু ম্যাক্রোমের ওয়াল হ্যাঙ্গারই বানাবো, তাই ওয়াল হ্যাঙ্গারটি বানানোর জন্য এরকম ম্যাক্রোমই লাগবে। আমি বেতের এই টাইপের রিং ইউজ করছি। আপনি যে কোনো ক্রাফট অ্যাক্সেসরিজের দোকানে এই টাইপের বেতের রিং পেয়ে যাবেন। আমি ম্যাক্রোমের সুতাটাকে 12 থেকে 13 ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি। বেতের রিংটার মধ্যে যে নটটা এখন দিয়ে নিচ্ছি, এই নটটার নাম লার্কস হেড নট। আমার বলার থেকে আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তোবা বুঝতে পারবেন আমি নটটা কিভাবে দিচ্ছি। পুরো ওয়াল হ্যাঙ্গারটা বানাতে মাত্র 2টা নট আপনাকে শিখতে হবে। যে 2টা নট আপনাদেরকে দেখাবো এগুলো খুবই ইজি, আপনি ইজিলি শিখতে পারবেন এবং কিছুক্ষণ প্র্যাকটিস করলেই খুব সহজেই ওয়াল হ্যাঙ্গারটি বানাতে পারবেন। আপনি এই টাইপের ম্যাক্রোমি সুতাগুলো যে কোনো অনলাইন পেজে পেয়ে যেতে পারেন। আমি আমার লোকাল ক্রাফট অ্যাক্সেসরিজের দোকানে এই ম্যাক্রোমি সুতাগুলো কিনেছি। আর আপনি যদি চান দারাজ থেকেও শপিং করতে পারেন, দারাজে হয়তো বা পেয়েও যেতে পারেন ম্যাক্রোমি সুতাগুলো। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি সুতাকে কিভাবে ফোল্ড করে একটার মধ্যে লাগিয়ে এভাবে একটুখানি শক্ত করে গিট দিয়ে দিচ্ছি। অনেক বেশি জোরে প্রেসার দিবেন না, যতটুকু হালকা করে দেয়া যায় ঠিক ততটুকুই। আমি টোটাল 22টার মতো নট দিয়ে নিয়েছি, তো আমার মনে হয় এটাই ইনাফ। যদি আপনি চান আরও দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখন যে নটটা আপনাদেরকে দেখাবো এটাকে বলে স্পাইরাল নট। খুব ইজি একটি নট, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি এই নটটা দিচ্ছি। আমি যেভাবে নটটা দিচ্ছি আপনি প্রথমে একটু প্র্যাকটিস করে নেবেন, তারপরেই ফাইনাল যে লুকটা আপনি ওয়াল হ্যাঙ্গারে দেবেন সেটাতে আপনি রিক্রিয়েট করবেন। আমি এই টিপসটা দিলাম যারা বিগিনার তাদের জন্য। আর আপনি যে গিটগুলো দিয়ে প্র্যাকটিস করবেন এই গিটগুলোকে কিন্তু আপনি ইজিলি পরে খুলতে পারবেন, তাই ম্যাক্রোমি সুতাগুলোকে নষ্ট হয়ে যাওয়ার যে একটা ভয় থাকবে আপনার, সেটা করার কোনো প্রয়োজন নেই। অনেক বেশি জোরে গিট লাগাবেন না, যতটুকু আলতো করে রাখা যায় ঠিক ততটুকুই জোরে প্রেসার দেবেন। কারণ প্রত্যেকটা জিনিস বানানোর পর একটা সফট লুক থাকে, তো অনেক বেশি জোরে গিট দেওয়ার ফলে ম্যাক্রোমি এই ওয়াল হ্যাঙ্গারটার মধ্যে অত বেশি সফট লুক থাকবে না। একটুখানি সফট লুক রাখার জন্য আপনাকে আলতো করে গিটগুলো দিতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। স্পাইরাল নটের এই বিষয়টাকে আপনার মাথায় রাখতে হবে যে সাইডের 2টা সুতারই আপনার কাজ, মাঝখানের সুতাটাকে আপনি ফ্রি রাখবেন। Thank you.
এভাবে আপনি দুটা সুতাকে আলাদা করে নিয়ে পাশাপাশি এভাবে জোড়া লাগিয়ে দিবেন। ওয়াল হ্যাঙ্গারের পুরো প্রসেসটি আমি পার্ট বাই পার্ট দেখিয়েছি বলে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখে শেষ করবেন। ম্যাক্রোমের সুতার সাথে কাঠের পুঁথি খুবই সুন্দর মানায়, তাই এখন কাঠের পুঁথি কিভাবে লাগাতে হয় এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই কাঠের পুঁথিগুলো লোকাল ক্রাফট এক্সেসরিজের দোকান থেকে কিনেছি। আপনি চাইলে যে কোনো অনলাইন পেজ থেকেও অর্ডার করতে পারবেন। স্কোয়ার নটের মাঝখানে যে সুতা দুটি আছে, সেই সুতা দুটির মাঝখানে আমি কাঠের পুঁথিটাকে এভাবে ইন্টার করে দিচ্ছি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটি কি ঘটেছে। ঠিক একইভাবে নট দিয়ে দিয়ে আমি এভাবে আগাতে থাকব। খুবই ইজি একটি প্রসেস, তাই যে কেউ যদি আগ্রহ থাকে খুব ইজিলি করতে পারবেন। ম্যাক্রোমি সুতার সাহায্যে বেতের রিং দুটাকেই আমি স্কোয়ার নট দিয়ে সাজিয়েছি। এখন নট দিয়ে আমি খুব ভালোভাবেই সিল করে দিচ্ছি যাতে নটগুলো খুলে না যায়। আপনি চাইলে এভাবে সুতাগুলোকে ঝুলে দিতে পারেন, কিন্তু আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এই সুতাগুলো দিয়ে আমি নেক্সট আরও কোনো কাজ করব, যার জন্য আমি সুতাগুলো কেটে দিলাম। এটাকে আমি এভাবেই রাখবো। ঠিক একইভাবে আরেকটি রিংয়ের মধ্যে যে সুতাগুলো আছে সেটাকে আমি এভাবে কেটে দিব, এবং মাঝখানে সুতা আমি কিছু পরিমাণ রাখব, কারণ অন্য যে রিংটি আছে সেই রিংটিকে আমি এই সুতা দিয়ে হ্যাং করে দেব। ঠিক এভাবে আমি বেঁধে নেব। ওয়াল হ্যাঙ্গারটা মোটামুটি রেডি। আপনি যদি চান এটাকে এভাবেও রাখতে পারেন, আর যদি চান কোনোভাবে আপনি ডেকোরেশন করতে চান সেটাও করতে পারেন। আমি এই টাইপের একটি স্কেল দিয়ে নিয়েছি আপনাদেরকে এটা দেখানোর জন্য কি পরিমাণ আমি নটটাকে বেঁধেছি, মানে কি পরিমাণ রেখেছি সেটা দেখানোর জন্য। দেখতে পেলেন 8 ইঞ্চির মতো আমি নটটাকে রেখেছি। আমি ওয়াল হ্যাঙ্গারটাকে কিছু উলেন পমপম দিয়ে এভাবে ডেকোরেশন করব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। পমপমগুলো আমি কিভাবে বানিয়েছি এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি যদি চান সেখান থেকে দেখে নিতে পারবেন।
আপনি যদি চান উপরের পুরো অংশটাকে আপনি উল দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমার কাছে এতগুলো উল রেডি ছিল না, যার জন্য যে অংশটাকে আমি হ্যাং করেছি সেই অংশটাকে হাইড করার জন্য দুটা উল দিয়ে আমি এভাবে গেঁথে দিয়েছি। ওয়াল হ্যাঙ্গারটাকে হ্যাং করার জন্য একটি ম্যাক্রোমে সুতা আমি এভাবে বেঁধে দিলাম। এই তো তৈরি হয়ে গেল আপনার ওয়াল হ্যাঙ্গার। ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক করবেন, আর যদি কেউ উপকৃত হয় আমার ভিডিও দেখে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ওয়াল হ্যাঙ্গারটি যদি আপনি রিক্রিয়েট করে থাকেন কমেন্ট করেও আপনি আমাকে কিন্তু জানাতে পারেন। ভিডিওটিকে না কেটে ধৈর্য নিয়ে আপনি এতক্ষণ ধরে দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।